আসন্ন পঞ্চায়েত নির্বাচন আর এই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে মুর্শিদাবাদের রানীনগরে কংগ্রেসের দলীয় কার্যালয় অফিসে সাংগঠনিক কর্মী সভা এবং যোগদান সভা চলছিল। ঠিক সেই সময় হঠাৎই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দলীয় কার্যালয়ে হামলা করে, পাশাপাশি কংগ্রেস কর্মী সমর্থকদের মারধর করে বলে অভিযোগ। আর এই ঘটনায় মুর্শিদাবাদের রানীনগর শেখপাড়া বাজারে রাজ্য সড়ক অবরোধ করে কংগ্রেস কর্মীরা বিক্ষোভ দেখান। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুক্রবার রাতে আবারও কংগ্রেস যুবনেতা মিলন শেখের বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা করে বাড়িঘর ভেঙে দেয় বলে অভিযোগ কংগ্রেস যুবনেতা এবং তার পরিবারের। ঘটনায় ফের চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের রানীনগরে। সম্প্রতি এর আগেও এই রকম ঘটনার খবর এসেছে একাধিকবার মুর্শিদাবাদের রানীনগর থেকে। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। গুন্ডা ছিল এবং ওরা 50-60 জন ছিল। তারপরে ওদিক থেকে ঘুরে এসে ওরা বাজারের দিক থেকে ইট পালকে ছুটে ইটের আঘাতে আমাদের 3 জন আহত হয়েছেন এবং 2 ফায়ার করেছে এবং সেটা পুলিশে ওদেরকে একজনকে ধরেছে, যে ফায়ার করেছে তাকে ধরেছে এবং সেটা পুলিশ কি করবে সেটা পুলিশের। ওই তৃণমূল তারা 50-60 জন ছিল, বাসতলার তলা থেকে শাহলমের লোকজন সব এবং নাজবুল, রিপন, কামরু, রিপন এবং পিন্টু ওরা ওদের সব টিম দলবল দিয়ে সহযোগিতায় সব এসে চার্জ করার পর ইট পাট্রোল ছাড়তে লাগে। আমরা ছাদের উপরে মিটিং চালিয়ে যাই, ওই মুহূর্তে আমাদের লোকজন ঘাবড়ে দেয়, ইট পাট্রোল ছাড়তে আমাদের এই সব খাম টাম হয়ে যায়। আমরা ওই রানীনগরে গন্ডগোল হয়েছে নাকি তাই শুনলাম, খানিকার পর দেখছি যে আমি ওই বাগান গিয়েছি, বাগানে বসে আছি, গাড়ি এলো খান 10-12, লোক তিনটে করে আসে রড হাতে। তো আমাদের সাথে আমার শেয়ারটা বললো যে ভাই তোমাদের বাড়িতেই গেলো, এবার দিয়ে চারবার হইলো আসা, একমাত্র অপরাধ যে আমরা কংগ্রেস করি এই।